আরাফাতে ময়দানে গেলে বাংলাদেশের নিমগাছ দেখতে পাওয়া যায় এই নিমগাছগুলো সৌদি আরবে জিয়া গাছ নেমে পরিচিত লোকমুখে শোনা যায় উনিশশো সালে সালে ফাহাদের আমন্ত্রণে সৌদি আরব যান বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং উপহার হিসেবে সাথে নিয়ে যান বেশ কিছু নিমগাছের চারা জিয়াউর রহমানের দেয়া নিম নিমচারাগুলো আজ মহিরীয় হয়ে ছড়িয়ে পড়েছে পুরো সৌদি আরব জুড়ে মরুভূমিতে যেন টিকে গেছে বাংলাদেশের স্মৃতি উঁচু করে এই নিমগাছ আরাফাতের ময়দানে সবুজ শীতল ছায়া দিয়ে চলেছে তারা সৌদি আরবে নিমগাছগুলো আরবিতে জিয়া সাজারা বা জিয়া ট্রি নামে পরিচিত সৌদি সরকার একসময় উপলব্ধি করে যে খেজুর গাছ নয় বরং নিম গাছই মরুভূমিতে শীতল ছায়া ছড়ানোর জন্য এই গাছ কম পানিতে দীর্ঘদিন টিকে থাকতে পারে গাছের পাতায় প্রচুর পানি ধরে রাখে বৃষ্টির জন্য নিমগাছ যথেষ্ট সহায়ক তাছাড়া দেখা গেল যেসব এলাকায় নিমগাছ আছে সেখানে পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে এবং মানুষের অসুখ বিসুখও কম হচ্ছে তখন থেকে তারা ব্যাপকভাবে নিমের চারা রোপণের কাজে হাত দেয় উনিশশো তিরাশি চুরাশি সালে সৌদি সরকার সর্বপ্রথম আরাফাতের ময়দানে ব্যাপকভাবে নিমের চারা রোপণ করে আরাফাতের ময়দানে আস্থায় রয়েছে হাজার হাজার নিমগাছ হাজিরা এই নিমগাছের শীতল ছায়া হজ পালন করে প্রচণ্ড গরমে নিমগাছে বাতাস তাতে প্রাণ জুড়িয়ে দেয় আরাফাতের ময়দানে জাবালের রহমত বা রহমতের পাহাড়ে উঠে চারিদিকে তাকালে দেখা যায় পাহাড় ঘেরা বিশাল এলাকা জুড়ে শুধু নিম নিমগাছ আর নিমগাছ